আচ্ছা গুনগুন, তোমার নাকি আজকে আমার সাথে খুব জরুরি দরকার ছিল, দেখা করার ইচ্ছে ছিল, ইম্পর্টেন্ট কথা ছিল, তো তুমি তো আমায় কিছু জানালে না, এটা ফোনও করলে না। কি করবো বলো তো, মানে ড্যাডি তখন বললো না যে ড্যাডি আমাকে নিয়ে যাবে। না, আমার একটা কথা জানতে খুব ইচ্ছে করছে যে তুমি হঠাৎ করে, তোমার ড্যাডিরা তো বাধ্য কবে থেকে হয়ে গেলে গো? বাবা, ড্যাডি তো তা নাহলে বসেই থাকতো, মানে আমি তোমার সাথে তো আলাদা করে কোথাও দেখা করতে পারতাম না। হ্যাঁ, ড্যাডি তো তখনই বললো যে আমি ভিসি স্যারের ঘরে বসে আছি, তুমি তোমার কাজকর্ম সব কিছু মিটিয়ে চলো একসাথে বাড়ি যাবো। আমি কি করতাম, আমার না ওগুলো শুনে না মাথাটা গরম হয়ে গেছিলো, তাই তো আমি ওখানে তো ড্যাডির সাথে চলে এলাম। সে ভালো করেছো, কিন্তু আমার আগে থেকে জানা থাকলে আমার সময়টা নষ্ট হতো না আর কি, আমি নষ্ট করতাম না। তুমি ওয়েট করছিলে নাকি, মানে কোথায় দাঁড়িয়েছিলে তুমি? কোথায় দাঁড়িয়েছিলাম মানে, গেটের কাছে দাঁড়িয়েছিলাম। আমিও বোকার মতো খেয়াল করিনি যে তোমার ওখানে গাড়িটা নেই, আমার মাথায় ক্লিক করেনি আর কি। শুধু শুধু দাঁড়িয়ে থাকলে আমার বুঝবোই বা কি করে যে তুমি ক্লাস শেষ করে হঠাৎ করে তোমার ড্যাডির সাথে চলে যাবে, আমায় একবার টেক্সটও করবে না। আরে কি করে করবো, হ্যাঁ গাড়িতে সমানে ড্যাডি আমার সাথে বক 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 করতেই থাকে, আর ফোন ধরলেই বলে যে কার সাথে কথা বলছো, এখন কারোর সাথে কথা বলা চলবে না, এটা হচ্ছে ড্যাডি আর গুনগুনের টাইম। ভালো লাগে না, আমি কি করবো বুঝতে পারি না, তাই তো আর কিছু করতেই পারলাম না। ও, সেই জন্য এত রাত অবধিও তোমার আমাকে একটা ফোন করার কথা মনে হলো না? আরে বাবা, করছিলাম তো, মানে আমি একটু পরেই করতাম, আসলে এখন জানো তো খাওয়া দাওয়ার পরে না ড্যাডি ঠিক আমার ঘরের বাইরেটায় পায়চারি করে, মানে লনে গিয়েও করতে পারে কিন্তু সেটা উনি করবেন না, ঠিক আমার ঘরের বাইরে করবেন। তাই ভাবলাম যে ড্যাডি চলে গেলে, লাইটটা অফ হয়ে গেলে আমি তোমাকে ফোন করতাম। এই শোনো, আমাকে আর ফোন করার দরকার নেই, আমি এইভাবে ফোনে ফোনে সম্পর্ক রাখতে পারছি না, আমি তোমার সাথে ফোনে আর কথা বলবো না। আমি কি করবো, আমার কি আর কষ্ট হয় না, আমার এখানে থাকতে ভালো লাগছে না, দম বন্ধ হয়ে আসছে। আমরা কিন্তু বেড়াতে যাচ্ছি গুনগুন। এই শোনো, যেভাবেই হোক না আমি তোমাদের সাথে যাবই, পালিয়ে যে যেতে হলেও আমি যাব, তোমাদের সাথে আমি যাবই। আর শোনো, কালকে তোমার সাথে আমি দেখা করছি, একদম দেখা করছি, শিওর দেখা করছি। থাক গুনগুন, অত দয়া করতে হবে না। শোনো না প্লিজ, তুমি আবার রাগ করো না। কেন রাগ করছো তুমি আমার পরে, তুমি তো আমার কষ্টটা বুঝতেই পারছো না, প্লিজ রাগ করো না, প্লিজ, আমার কিছু ভালো লাগছে না। শোনো, আমারও ভালো লাগছে না, তোমার ভালো লাগছে না, আমি কি করব, তুমি তো আমার সাথে নেই, ড্যাডির কাছে আছো, ড্যাডিকে বলো ভালো লাগছে না, দেখো ড্যাডি নিশ্চয়ই কোনো উপায় বাতলাবে যাতে তোমার ভালো লাগে, হয়তো তোমায় লং ড্রাইভে নিয়ে যাবে বা কিছু। প্লিজ এভাবে কথা বলো না, প্লিজ তুমি অন্তত এরকম করো না আমার সঙ্গে। গুনগুন, কি? হ্যাঁ ড্যাডি। কার সঙ্গে তুমি এখনো ফোনে কথা বলছো, কত রাত হয়েছে কি দেখেছো, ঘুমিয়ে পড়তে বললাম না, এখনো ফোনে গল্প করে যাচ্ছ। যা, এরকম দুম করে ফোনটা কেটে দিলে কেন বলতো? এই বুঝতে পারছি না কিন্তু পটকা, ইউ ড্যাডি এসে গেছে বোধহয়। ঠিক বলেছো, তাই হবে, নাহলে তো এত তাড়াতাড়ি ফোন কাটার কথা নয়। আরে এখন তো মধুরেনও সমাপয়েতি হয়নি, তার আগে ফোন কেটে দেখি। কি শাস্তি বলো তো আমার সোনাধাটা, ইস সত্যি আর ভালো লাগছে না, নিজের বউ তার সাথে এরকম লুকিয়ে চুরি দেখা করতে হচ্ছে, কোনো মানে আছে? আমার না কেমন মন ডাকছে, মন বলছে যে গুনগুন যাবে না, না গেলে ওই সবচেয়ে বেশি মিসটা করবে। আর বুঝতে পারছো না কেন পটকা, গুনগুন না গেলে বাবিনও কিন্তু শেষ পর্যন্ত যাবে না, ওই একটা লাস্টে ঠিক অজুহাত করে সেট করে কাটিয়ে দেবে। সেটা যে আমার মাথায় ঘুরছে না তা নয়, কিন্তু হাল ছাড়লে চলবে না, আমাদের শেষ পর্যন্ত লড়াই করতে হবে যাতে ওদের দুজনকে আমরা একসাথে বেড়াতে নিয়ে যেতে। রাতের ফোনগুলো অ্যাভয়েড করতে বলেছি না তোমার কাছে, এই জন্য আমি বলেছি ফোনটা আমার কাছে জমা করে দাও, রাতে সবাই মিলে তোমাকে কত লোক ফোন করে, হ্যাঁ এরকম ভাবে রাত জেগে বসে থাকলে শরীর খারাপ হয়ে যাবে। আমি তোমাকে একটা নতুন নতুন জীবন তৈরি করার চেষ্টা করছি, একটা নতুনভাবে তোমার লাইফ তৈরি করার আমি চেষ্টা করছি। হ্যাঁ, আমি তো নিজে বুঝতে পেরেছি যে ওই একটা বছর কি অভিশপ্ত দিন আমি তোমায় দিয়েছিলাম, আমি তো খুব ভুল করেছিলাম, আমি অন্যায় করেছিলাম, ভুল করেছিলাম আমি। আমাকে ঘুম পাচ্ছে এখন, তুমি যাও ঘুমাতে। হ্যাঁ ঠিক আছে, তুমি ঘুমো, তোমাকে ঘুম পাড়িয়ে তারপর আমি যাবো, হাত দেখি মাথা একটু হাত বুলি। এই না না,
মানে আমাকে আবার মাথায় হাত বল, ড্যাডি তুমি যাও না কোথায়, এমনি ঘুমিয়ে পড়বো, তুমি যাও। আচ্ছা আমি মাথায় হাত বুলিয়ে দিলে তোমার অসুবিধাটা কোথায়? আমি তো আগে মাথায় হাত বুলিয়ে দিতাম, তোমার তো খুব ভালো লাগতো সেটা। আবার কে ফোন করেছে দেখি, কে ফোন করেছে দেখি দেখি। তোমার ড্যাডির গলা পেয়েছো আর অমনি ফোনটা কেটে দিলে, তাই তো? বেশ, তোমার বাবা দেখুক যে আমি ফোন করছি, বারবার ফোন করছি। দাঁড়াও না, তোমার ড্যাডিকে এইভাবেই আমি ইরিটেট করব। কেন বলছি, এটা তো ভূত এলে বলে, ড্যাডি তো আর ভূত না, জ্যান্ত মানুষ। তাহলে কি বলতে হবে? ঠাকুর 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 ড্যাডি জানো বাবা ক্রেজি, তুমি ফোনটা কেন যে তোমরা বুঝতে পারছো না, আমি বুঝতে পারছি না, ড্যাডির গলা শুনে তো আমি ফোনটা কেটে দিচ্ছি, আবার কেন ফোন করলে তুমি? ড্যাডি যখন কি বলবে ওকে, ধরে ফেলবে ড্যাডি ধরে ফেলবে। এ তো ক্রেজি লেখা দেখতে পাচ্ছি গুনগুন। হ্যাঁ তাই নাকি? আমি কি করে জানবো বলো তো ড্যাডি, মানে আমি তো দেখতেই পেলাম না। না এর আগে আমার একটা ফ্রেন্ড ফোন করেছিল, এখন তো ফোনটা এলো আর তুমি ফোনটা নিয়ে নিলো, মানে তুমি ফোনটা নিয়ে নিলে, আমি কি করে আবার কে ফোন করেছে কে না ফোন করেছে আমি তো দেখিনি। দেখাচ্ছি। হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছো? সৌজন্য বলছি, স্ক্রিনে দেখতে পাচ্ছেন না আমার নামটা? কি চাই এত রাত্রে? সরি, আপনার কাছে কিছু চাই না, আপনার মেয়ের কাছে চাই। আমার মেয়ের কাছে কি চাও তুমি? কথা বলতে চাই তাই ফোন করেছি। আমার মেয়ে তোমার সাথে কোনো কথা নেই। সেটা কে ঠিক করে দিল? আপনি, আপনার মেয়ে তো বলেন। আমি যেটা বলবো আমার মেয়েও সেটা বলবে। এই শুনুন, আপনাকে একটা কথা বলি স্পষ্টভাবে, গুনগুন এখনো আমার লিগ্যাল ওয়াইফ, আপনি ওকে জোর করে আটকে রাখতে পারেন না। ও যদি চায় আমার সাথে দেখা করবে, কথা বলবে। না আপনি কি করে ওকে আটকে রাখতে পারেন আমি বুঝতে পারছি না। আমি যা বলেছি একদম ঠিক বলেছি, আপনি ঠিক শুনেছেন, আপনার মেয়ে এখনো আমার লিগ্যাল ওয়াইফ। আরে ধর তখন থেকে এক কথা, লিগ্যাল ওয়াইফ, লিগ্যাল ওয়াইফ, লিগ্যাল ওয়াইফ, শি ইজ অলসো মাই লিগ্যাল ডটার। আমি ওর সাথে দেখা করতে পারি, কথা বলতে পারি, যা ইচ্ছে করতে পারি, আপনি আটকাতে পারেন না, আপনার এখতিয়ার নেই। সেটা কোর্ট বিচার করবে। আচ্ছা বেশ, শুনুন স্যার, কোর্ট কিন্তু আপনার একার সম্পত্তি নয়, আমিও যেতে পারি কোর্টের কাছে। এ বেশি কথা বলো না, তুমি যদি আবার এরকম ভাবে আমার মেয়েকে ডিস্টার্ব করো না, তাহলে তোমাকে হাজতবাস করিয়ে ছাড়ব আমি বলে দিলাম। আরে ছাড়ুন, আপনি আমায় কি হাজতবাস করাবেন, উল্টোটা হবে কিনা সেটা ভেবে দেখুন। কি বললে তুমি? প্রথম কথা হচ্ছে আপনি আমার অধিকারে হস্তক্ষেপ করছেন, এইটুকুই যথেষ্ট। ঠিক এই কারণেই আমি আপনাকে সু করতে পারি, আপনাকে কোর্ট অবধি নিয়ে যেতে পারি, এটা মাথায় রাখবেন। দেখো আপনার সাথে আমি কেনই বা এত কথা বলছি, আপনি আপনার মেয়েকে দিন প্লিজ। চুপ করো। মেয়েকে দিন? আমি কোনো দিন না দেখি যে তুমি আমার মেয়েকে আবার ফোন করেছো। বলুন ও কেন ফোন করছে, কি কারণে ফোন করছে? জানি না দাদি। মুখ ওরম করে কোনো লাভ নেই এখন, তুমি বলে দাও, তুমি ওকে বলোনি কেন যে তুমি ওর সাথে সম্পর্ক রাখতে চাও না? আমি তো আর বানিয়ে বলছি না, তুমি আমাকে বলেছো তাই জন্য আমি বলছি। তুমি এদিকে আমাকে বলেছো, ওকে কেন বলোনি ওর সাথে কোনো সম্পর্ক রাখতে চাও না তুমি? আমি ফোন ধরে আছি, তুমি বলো, বলো ওকে ওর সাথে কোনো সম্পর্ক রাখতে চাও না, বলে দাও। শুনুন আপনি যাই বলুন, আমি খুব ভালো করে জানি আপনি গুনগুনকে ভয় দেখিয়েছেন। আপনি বলেছেন যে ও যদি আমার সাথে সম্পর্ক রাখে আপনি ওর সাথে সম্পর্ক রাখবেন না, সেই ভয়ে ও আমার সাথে দেখা করতে পারছে না। মিথ্যে কথা গুনগুন, তুমি ওকে বলে দাও তুমি ওর সাথে সম্পর্ক রাখতে চাও না, ওর সাথে ওর ছায়া পর্যন্ত মারতে চাও না, এনা বলে দাও, ধরো ফোন ধরো। হ্যালো। একদম কান্নাকাটি করো না, ভালো লাগছে না। তোমার ড্যাডি যেটা বলছেন সেটা কি ঠিক, হ্যাঁ বা না বলো। আরে তোমার ভয় কিসের, তোমার ড্যাডি তোমার পাশে আছে, ভাগ্যিস মেয়েটাকে রাত্রিবেলা ঘুম পাড়াবো, মাথায় হাত বুলিয়ে দেবো, এইসবের জন্য এসছি, এসে দেখি। ওই দেখি ফোনটা, দেখি ফোনটা দেখি, কেন ফোন করেছে তুমি?
কেন মা আমার মেয়ের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছো তুমি? আমার মেয়ে রিহার্সাল রুমে যাচ্ছে, তুমি পেছন পেছন যাচ্ছ। কালকে ফাংশনে যাবে, তুমি পেছন পেছন যাবে। বাড়িতে এসে একটু ঘুমোবে, সেখানে ওই ছিঁড়ে ঝোঁকের মতো তুমি পেছনে পড়ে আছো কেন? স্যার প্লিজ মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, একটু সংযত হন, কি ভাষা ব্যবহার করছেন একবার ভেবে দেখুন। এই ছোকরা আমাকে ভাষা শিখিও না, ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছে আমাকে। প্রয়োজন পড়লে শেখাতে হবে, যখন আমি বুঝতে পারছি আপনি জানেন না, আপনার ভাষা জ্ঞান নেই, আপনি কি ভাষায় আমার সাথে কথা বলছেন তখন আমি শেখাবই। একে কি তুমি কত বড় অপরাধ করেছো আগে সেটা চিন্তা করো, অপরাধের পরিমাণটা তুমি চিন্তা করো। তোমাদের বাড়ি থেকে আমি আমার মেয়েকে নিয়ে চলে এসেছি, তোমার সাথে কোনো তোমার দেশ সাথে কোনো সম্পর্ক, বিশেষত তোমার সাথে কোনো সম্পর্ক রাখবে না, সেই জন্য সেটা গুণন সেটা বলে দাও তুমি ওকে, আমার সামনে তুমি বলে দাও, বলে দাও, এরাও বলো, বলো ওকে, বলে দাও। হ্যালো, হ্যাঁ কি হলো বলো? আমার ভীষণ কষ্ট হচ্ছে। কাজের কথা বলো, কাজের কথা বলো, তোমার ড্যাডি যেটা বলছেন পাশ থেকে সে কথাটাই কি তুমি আমায় বলতে চাও? Thank you.